আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটার নাম বিভক্ত পশ্চিমোত্তাসন। তো এই আসনে মেরুদণ্ডের 31 জোড়া স্নায়ুকে সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখে। এছাড়া আরও অনেক উপকার আছে, চলুন দেখি। এই আসন অভ্যাসে মেরুদণ্ডে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে, ফলে মেরুদণ্ড নমনীয়, কমনীয় এবং শক্তিশালী ও কর্মক্ষম হয়ে থাকে। এছাড়া মেরুদণ্ডের 31 জোড়া স্নায়ুকে সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখে। তাছাড়া এই আসনে পাছার এবং পিঠের সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং শক্তিশালী রাখে ও পেশিগুলোকে মজবুত করে ধরে রাখে। এই আসন অভ্যাস আমাদের বিশেষ একটা প্রয়োজন এবং সুন্দর একটা আসন। এছাড়া এই আসনে পাছার এবং মেয়েদের সন্তান হওয়ার দ্বারের চতুর্পাশে যে সমস্ত পেশিগুলি আছে, এই সমস্ত পেশিগুলোকে সম্পূর্ণরূপে সুস্থ ও সবল ও শক্তিশালী রাখে, ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের আর কষ্ট পেতে হয় না। এছাড়া পোলাস অফ রেকটাম হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর এই আসনটিতে পায়ের ডিম এবং উরুর পিছনের শিরার টান পড়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া এই যদি আমাদের এই শিরার যদি টান পড়া থেকে রক্ষা পাই আমরা, বা এই আসনটি যদি আমরা নিয়মিত করতে পারি, তবে ভবিষ্যতে কোনোদিন এই শিরার টান পড়ার আর ভয় থাকবে না। তো এই জন্যে এই আসনটি আমরা যে কোনো একটা সময় নিয়ে করব, সকালে পারি কি দুপুরের পরে, বিকেলে, বিশেষ করে খাওয়ার 3 ঘন্টা পর এই আসনটি করার নিয়ম। আর সকালে হলে তো সবচেয়ে সুন্দর হয়। তো আমরা সবাই চেষ্টা করব আসনটি অভ্যাস করার জন্যে। তো চলুন এখন আমরা আসনটি শুরু করি। দেখি আসনটি কীভাবে করতে হবে, এর গঠন প্রণালী দেখুন। ঠিক এভাবে প্রথমে আমরা বসব, এপাশে একটা পা রাখবো এবং এপাশে একটা পা রাখবো, দু পা দুপাশে রাখবো যতদূর সম্ভব, এই আঙ্গুল দিয়ে ধরবো, এভাবে মাথাটা নিচু করব, এভাবে আমরা 30 সেকেন্ড পর্যন্ত থাকবো এবং 30 সেকেন্ড আমরা শবাসনে যাব। আবারও আমরা 30 সেকেন্ড ঠিক এভাবে যাবো, এভাবে আমরা 30 সেকেন্ড করে 4 থেকে 5 বার আমরা আসনটি দেব। আসনটি দেওয়ার পরে আমাদের আসনটি শেষ করবো এবং শবাসন অবশ্যই আমাদেরকে দিতে হবে। শবাসন দেওয়ার ফলে আমাদের সমস্ত শরীরের রক্তটা সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে এবং সমস্ত জায়গায় পৌঁছে যাবে, ফলে পূর্ণ একটা ব্যায়াম হবে। পরিপূর্ণ ব্যায়াম হওয়ার ফলে আমরা সম্পূর্ণরূপে সুস্থ এবং সবল হয়ে যাব। তো আমার এই শবাসনের আসনটা আমার চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমি আশা রাখবো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করবেন।